السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক, আমরা যে নামাজ আদায় করি, নামাজটা যদি আমরা অর্থ বুঝে আদায় করতে পারি, তাহলে এই নামাজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমল হিসেবে পরিণত হবে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর ওই চোর যে নামাজে চুরি করে। সুতরাং নামাজ যদি আমরা সহি শুদ্ধভাবে অর্থের প্রতি খেয়াল রেখে আদায় করতে পারি, তাহলে ওই নামাজটা আমার জন্য পরকালে একটা সম্পদ হিসেবে গণ্য হবে। অন্যথায় আমি যদি আমার মন মতো নামাজ আদায় করি, তাহলে সেই নামাজটা আমাকে ফেরেশতারা পুরনো ন্যাকড়া কাপড়ের মতো দুটোই আমার চেহারার উপরে নিক্ষেপ করে। সেই হিসেবে আজকে নামাজের অর্থ প্রথমে আমরা যে শব্দটা বলি নামাজে দাঁড়িয়ে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কী এটা আমাকে বুঝতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, অর্থাৎ আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড় ক্ষমতাবান, সমস্ত বরত্বের মালিক মাত্র আল্লাহ তাআলা। এ কথা মনে প্রাণে বিশ্বাস করে তারপর নামাজ আদায় করতে হবে। আর সে অনুযায়ী নামাজে যদি দাঁড়াই, তাহলে আমি কেউ না, আল্লাহ তাআলাই সবচেয়ে বড়, আল্লাহু আকবার, সমস্ত বরত্বের মালিক আল্লাহ তাআলা। এরপরে আমি পড়ব নামাজে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, অর্থাৎ যেটাকে আমরা ছানা হিসেবে জানি। তো আজকে ছানার একটা অংশ তেলাওয়াত করব, যেটার অর্থ শিখব আমরা ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা, আয় আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি। এতটুকু অর্থ আজকে মুখস্থ করব, আয় আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা, আয় আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি। আল্লাহ তাআলা এতটুকুর উপর আমল করার তৌফিক নসিব করেন। আমিন।